বৃদ্ধমণিতা অপেক্ষা করছেন আজকের এই বিশেষ নীতিতে মায়ের কাছে আরতি জানাবেন যোগ্যে। এই প্রজন্মের অনেককে আমরা পেয়েছি যারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং আজকের এই নীতিকে তারা যেন হাতছাড়া হতে দেবেন না, আজকের এই অমাবস্যার পূর্ণ লগ্নে তারা আহুতি দেবেন যোগ্যে সামিল হয়েছেন। আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি তাকে দেখছিলাম আমরা যোগ্যের সামনে বসে রয়েছে এবং তার কাছ থেকে জানবো আমরা তার অভিজ্ঞতার কথা। বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে কতদিন কতদিন কালের মন মোহিনী সদানন্দ মোহিকালী মহাকালের মন মোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো আপনি গাও মা আপনি গাও মা করো তালি সদানন্দ মোহিকালী মহাকালের মন মোহিনী আদিভূতা সনাতনী শুনো রূপা শশী ভালী আদিভূতা সনাতনী শুনো রূপা শশী ভালী ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডুমালা কোথা পেলি সদানন্দ মোহিকালী মহাকালের মন মোহিনী সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার যন্ত্রে চলি
Jai Ram, Jai Ram, Jai Ram.
আর গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফুটে মন জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে ভয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে ভয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয় ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা অমন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফুটে মন কত মানুষের মনের মাঝে তুমি ভালোবাসায় জড়িয়ে নিলে তাদের দুঃখ কেবল করছে যাদের গ্রাস হতাশা ক্ষোভ সাথেই আছে জানে
তুমি তাদের মনের শক্তি যোগাও, হয়ে উঠলে তাদের পরিত্রাতা। দুঃখ ক্ষোভ আর হতাশারে ফেলে হলো তারা মনের রানী রাজা। মায়ের কাছে জানাও আরতি তুমি, তাদের জন্য চাও আশিস মনে প্রাণে। বললে তাদের ডাকরে আমার সাথে, ইনি যে জগৎ কাণ্ডারি বুঝে নেরে মানে। মানুষকে আপন করে নেবার মন্ত্র যেন, এক শক্তি যেন তার মধ্যে রয়েছে। অল্প সময়ের মধ্যে কত মানুষ আপন হয়ে যায়। বাবা মা হারা কত ভক্ত শিষ্য তার কাছে আসলে বাপের বাড়ির মতো তার এই মন্দির, তার বাড়ি, এই অনুভূতি তাদের মধ্যে সঞ্চার হয়। তারা বলেন, এখানে আসলে যেন মনে হয় বাপের বাড়িতে এলাম। কত আন্তরিকতা তাদের কথাতেই এটা প্রমাণিত হয়, কতটা আপন করলে, ভালোবাসলে একজন অচেনা মানুষ অল্প কিছুদিনে এই অনুভূতি তার মনে সঞ্চার। তিনি তার ভক্ত শিষ্যদের সমবেত, বহু মানুষকে তার মনে জায়গা দিয়েছে, জায়গা দেন। অফুরন্ত অসীম ভালোবাসার হৃদয় ভাণ্ডার তার। তাই তো গুণমুগ্ধ শিষ্যের সমাগম দেখা যায়, বহু মানুষের সমাগম দেখা যায় তার মানন্দময়ী মাতৃমন্দিরে, তার ভক্ত শিষ্যদের মানন্দময়ী মাতৃমন্দিরে। সমাগম হয় বিভিন্ন পীঠস্থানে তার সঙ্গে মাতৃ আরাধনায়, সমাগম হয় তার বিভিন্ন অনুষ্ঠানে। মা গো তোর কৃপাতেই পাই যে সারা, তোর আশিসে ধন্য, তোর আশিসে জীবন আমার করলি রে অনন্য। শালিনী, তোমার কি মনে হয় যে এই যে পাথর, এই যে আংটি, তুমি প্রজন্মের একজন, এই আংটি পাথর এগুলোকে মানুষ যদি পড়ে, এগুলো তারা মানুষ জীবনে উপকার করতে পারে, কি মনে হয়? বিশ্বাস করে না, সে পূজো করে না, আমরা ওনার কাছে বিশ্বাসী এসেছি, সবই বিশ্বাসী। বিশ্বনাথ শাস্ত্রীর সঙ্গে তুমি তুমি কথা তো বলেছো ওনার সঙ্গে, একা বসে বা পরিবারের সঙ্গে তোমার সমস্যা শুনছে, এভাবে তো কথা হয়েছে, কি মনে হচ্ছে একজন মানুষ হিসাবে যতদিন বা খুব মানে মানুষের পাশে থাকার জন্য খুব সচেষ্ট, এরকম মনে হয়েছে নাকি মনে হয়েছে না জাস্ট প্রফেশনের জন্যই উনি এই লাইনে এসছেন এবং মানুষের কাছ থেকে প্রফেশনালি কাজ করছেন, সেটা মনে হচ্ছে, কি মনে হচ্ছে, কি বলবো? কিন্তু দাদার সম্বন্ধে বাবা কিছু জানতে যায়নি, কিন্তু বাবা সবসময় আমাকে আহুতি দিয়েছে, সেখানেও ছেলের নাম বলছে, এবং আজকে আমার স্বামী অসুস্থ হয়ে ক্যান্সার পেশেন্ট, তাকেও সে দেখেছে, বাবাই করেছে, এখনো আহতি দিয়ে আসে, এবং আজকে আমার এই ব্যবসা বাণিজ্যের যতটা অসুবিধা হয়, বাড়ি ঘর কোনো কিছু বাবাকে একটা ফোন করলে, বাবা সঙ্গে সঙ্গে ফোন যখনই করবে, বাবা আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো, বাবা সঙ্গে সঙ্গে
ওখান থেকে উনি ওনার কাজ করে, আমি অনেক বড় বড় পরিস্থিতির মধ্যে দিয়ে বাবা মাকে তুলে দিচ্ছে। আমাদের আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকটা স্টাফকে ভালোবাসে, আমাদের আমাকে বিশাল ভালোবাসে ছেলের মতন ভাবে। হ্যাঁ, ওনার যে আমার যে আমার কাকিমা হয় ওনাকে কাকু বলি আমি, উনিও আমাকে বিশাল ভালোবাসে, ওনার ছেলেও আমাকে ভালোবাসে। আমি যতটুকু আমি দুদিনের জন্য বাড়ি গেলেও আমাকে যে কতক্ষণ আসে বা কখন কবে আসবে তার জন্য এটা ইয়ে করে, এতটা ভালোবাসা। তবে আমি বলি যে আমি মুখদিনে আসবো তাই সেটাই ইয়ে করে, আর আমাকে প্রচন্ড ভালোবাসে, এই ভালোবাসা আমি কোথাও পাই। সেটা অনুভূতিটা কেমন, অতটা ভালো ডেফিনেটলি ভালো তো একটা লাগে, একটা পবিত্র জায়গা সেখানে আহতি দিতে পারা অনেক বড়। আমি বরাবর একটু ধর্ম বিশ্বাস করি, ভালো মানুষ বলতে সেটা আমি সেখান থেকে এসে আজকের দিনে এসে যোগ্য আহতি দিতে পারা সেটা তো বড় পাওয়া। চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। গ্রহ দুর্বিপাকে ক্লিষ্ট জীবন যখন মুক্তি দিলে মুক্তিদাতা পণ্ডিত শ্রী অর্পণ সাড়ে সাতে মঙ্গলিক কাল।
হবে সর্বদোষী দুর্বিষহ এ জীবন মন্দ ভাগ্য রোষে কখনই তোমার দেখা দেবতা সমান তোমা প্রতিকারে মুক্তি আমি ভাগ্যবান গুরু ধন্য সবাইকে অপেক্ষা একটু করতে হয় বটে, কিন্তু অপেক্ষার ফলটা যখন এতটাই আমাদের কাছে পাওনার যোগ তৈরি করে সেটার জন্য আমরা অপেক্ষা করি, আমরাও করি, অর্থাৎ আমাদের এই স্টুডিওর সকল বন্ধুরা করি, আপনারাও করেন, এবং সেই সংখ্যাটা তো হিউজ সেটা বলাই বাহুল্য। কারণ আমাদের প্রত্যেকের বিশ্বাস তার যে পাণ্ডিত্য তার ছোঁয়ায় আমরা সত্যিকারের সমৃদ্ধ হব। জীবনের প্রতিটা পদক্ষেপ তিনি যেমন প্রতিটা চেম্বারে বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দেন, সজাগ করে দেন, এই অনুষ্ঠানের মধ্যে থেকেও তো ডেফিনেটলি সেই কাজটি করে। আজকে তেমনই একটি আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে, সময় অবকাশ নেই যে অযথা নষ্ট করার, কাজেই সরাসরি আজকের বিষয়ের দিকে মনোনিবেশ করুন, তাহলেই বুঝবেন তিনি আমাদের জন্য ঠিক কতটা কিভাবে ভেবেছেন। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় একবার দেখুন, বাস্তুর ভালো মন্দ। বাস্তু, আমরা যেখানে বসবাস করি সেটাই আমাদের বাস্তু, এবং শুধুমাত্র কি আমাদের সেই নিশি যাপনের শুধুমাত্র জায়গা, নাকি যেখানে যেখানে আমাদের নিবাস বা যেখানে যেখানে আমাদের অবস্থান হয় সমস্ত কিছু নিয়েই তো বাস্তু। সেই বাস্তুর ভালো দিক এবং মন্দ দিক আমরা অনেকেই হয়তো কল্পনা করতে পারি না, যে বাস্তু আমাদের জন্য কতটা পজিটিভিটি ক্রিয়েট করতে পারে আমাদের ডেইলি লাইফে, আবার সেম ওয়েতে কতটা নেগেটিভিটি ক্রিয়েট করতে পারে। আমরা এই এই জায়গাটা কেউ কেউ জানি বটে, ডেফিনেটলি জানি, কারণ এর আগেও আমরা অন্য আঙ্গিকে বাস্তুর কথা তার কাছ থেকে পেয়েছি, আমরা বুঝেছি এটা বাস্তুর প্রয়োজনীয় এবং গুরুত্বটা কতটা। তো আজও এই বিষয়ে সম্মুখভাবে না যদি জেনে নেওয়া হয় তাহলে আর কিসের অপেক্ষা সেই পণ্ডিত মানুষটির জন্য, যার জন্যেই আমরা প্রত্যেকে ভালোবেসে তাকে তার সেই কর্মপন্থার রূপে তার নিরিখে আমরা অবশ্যই বলছি বাংলার সেরা তিন জ্যোতিষ ব্যক্তিত্বদের অন্যতম। আর সম্প্রতি তো আপনারা এটাই বলা শুরু করেছেন যে আন্তর্জাতিক একটা ফিগার, কেন বলুন তো? কারণ তার পদক্ষেপ আপনাদের জন্য, রাজ্যের সীমানা ছাড়িয়ে বাইরে যাচ্ছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, ঠিক তেমনি ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে বাইরেও যাচ্ছেন, কারণ সেটা যেতে হচ্ছে মানুষের জন্য, মানুষের কাজে লাগানোর জন্য। ঠিক তেমনি আজকের যে বিষয় নির্ধারিত হয়েছে আরও একবার দৃষ্টিপাত করুন কতটা আমাদের জন্য প্রয়োজনীয় এই বাস্তুর ভালো মন্দটা জেনে নেওয়া, বুঝে নেওয়া, সেটাই আমরা প্রত্যাশা করব আমার আপনার প্রত্যেকের সেই শ্রদ্ধার, পরম শ্রদ্ধার, ভালোবাসার মানুষ পণ্ডিত শ্রী অর্পণজিৎ কাছ থেকে। কাজে আসুন সকলে মিলে আগে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। একদম স্ট্রেট আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বাস্তু শাস্ত্র একটা ইটসেলফ সেটা আমরা ভালো মতো জানি, বাস্তুর এফেক্টটা আমরা জানি, ভালো মন্দ বলতে আপনি ঠিক কি বোঝাতে বা মিল করতে চাইছেন? খুব ছোট ছোট বাস্তুর সমস্যা আছে যেগুলো আমরা গুরুত্ব দেই, অথচ ওই গুরুত্বহীন যে বিষয়টা সেটার মধ্যে দিয়ে ধরো নেগেটিভ এনার্জি আসতে পারে। ফর এক্সাম্পল, তুমি মশারি টানিয়ে শুয়েছো, দুপাশে দুটো ছোট ফুটো আছে, দুটো মশা ওখান থেকে ঢুকলো, তোমাকে দংশন করলো, তারাই হয়তো ওই দুটো মশাই তোমার ডেঙ্গু জীবাণুটা বহন করে বলা তো যায় না, সেরকম তো বলা যায় না ঠিক সেরকম। তাহলে মশারিটা টানালাম, ফুটো থাকলো, মশা ঢুকে গেল, তাহলে মশারি টানাবার উদ্দেশ্যটা কি? তাই না? একদম একদম ঠিক সেরকম। বাস্তুর কতগুলো জিনিস দেখো, খাটের তলায় আগেকার দিনে থাকতো আচারের কৌটো, জলচৌকি, বই, কিছু বাদ নেই, মুড়ির মোয়া এগুলো রাখতেন ঠাকুমা, তারা বাস্তু সম্পর্কে অত ওয়াকিবহল ছিল না। কিন্তু বাস্তুর ওই যেখানে বেডরুম, ধরো খাটের তলাটা খুব ক্লিন থাকবে, পরিষ্কার, সেখানে কোনো জিনিসপত্র থাকলে বাস্তু দোষ হবে, নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, সেই ঘরে ঘুমালে পরে তার
শান্তিতে ঘুম হবে না, রোগ ব্যাধিতে জর্জরিত হবে, রেকারিং তার ডিজিজ এসে যাবে শরীরে। এটাও সম্ভব বাস্তুর এই এই দিকটা? হ্যাঁ দেখো, ব্যাপারটা এমন কিছু ব্যাপার নয় তো, মানে মনে হচ্ছে খুব সোজা জিনিসপত্র রাখবো না, কিন্তু আমরা জিনিসপত্র রাখি এবং নেগেটিভ এনার্জিকে ডেকে ডেকে নিয়ে আসি। সেটা কি যে কোনো ধরনের জিনিসই হতে পারে? হ্যাঁ, খাটের তলা তো জিনিস রাখার জায়গা না, জিনিসটা ঠাকুর ঘরে তো সাওয়ার বসায় না কেউ, ঠিক ঠাকুর স্নান করবে বলে সাওয়ার বসায়, ঠিক সেরকম বাস্তু মানে কি জিনিসটা বুঝতে হবে। এই যে আর্কের আর মানে যে ডিজাইনে বাস্তুটা করে, বাস্তু তো আমরা বসবাস করি, তাহলে বসবাস করা মানে রান্নাঘরে রান্না হবে, বাথরুমে স্নান হবে, পটি হবে, ঠাকুর ঘরে ঠাকুর পুজো হবে, নির্দিষ্ট একদম সমস্ত জায়গাগুলো নির্দিষ্ট, মানে নির্দিষ্ট হওয়ার কাছে তো ডেফিনেটলি। তুমি বলে না জায়গা নেই রান্নাঘরে, রান্নাটা হবে নিচে একটু শুয়ে ওই দুটো হবে না তো, হয়তো আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু পদক্ষেপ নিতে হয়। যেমন তোমাকে বলি, তুমি যে না তুমি যে কোনো বাড়িতে ঢুকলেই দেখবে ছবি, দুটো ছবি একদমই বাড়িতে লাগানো যাবে না, দুর্ভিক্ষের ছবি, যুদ্ধরত ঘোড়া আর আমাদের যে পিতৃদের ঠাকুরদা তারা তাদের যে মৃতের ছবি বা ডেড বডি সকলকে ঘিরে রয়েছে সে ছবি লাগাবার জায়গা আছে, যেখানে সেখানে লাগানো যাবে না, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, মানে বেডরুমে তো একদমই না, নয় সিঁড়ির নিচে কোনো টয়লেট বা ওয়াটার ট্যাঙ্ক এসব রাখা যাবে না, সিঁড়ির টাইলস 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 গুলো লাগাই সেটা যদি সিঁড়ির টাইলস খুব চকচকে যেন না থাকে, নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। সিঁড়ির যে টার্নটা টার্নটা টার্নিং নেবে সেটা রাইট টার্ন হতে হবে, ডান দিকে টার্ন। আর বাচ্চার ঘর যারা পড়াশোনা করছে, ছোট ছোট শিশু যারা, সেটা চেষ্টা করতে হবে পূর্ব দিকে ঘর, তাহলে কি হবে শিশুর রেজাল্ট ভালো হবে, শিশু স্থিতধীর হবে এবং ধীরে ধীরে একাগ্রতার সাথে পড়াশোনাটা এগিয়ে। ইউজলেস কোনো জিনিস বাড়িতে রাখা যাবে না, কঠিন জিনিস কিন্তু আমি দেখেছি ইউজলেস জিনিস ঘরে থাকে বেশি, মানে যেটা কোনো সময় ইউজ হচ্ছে না সেটা আমরা ফেলে দিলে পারি, অপ্রয়োজনীয় হয়তো রেখে দিই বা না, সেটা ফেলে দেই না সেটা ঘরে রেখে দিই, জমিয়ে রাখা একদম বাস্তুর পক্ষে অত্যন্ত অসম্ভব, সেটা যে কোনো দ্রব্যই হতে একদম। এখন এই যে ছোট ছোট জিনিসগুলো বাস্তুতে যদি মেনটেন না করে তাহলে কি কি হতে পারে, এটা তো একটা প্রশ্ন একেবারে, ছোট্ট জিনিস কিন্তু মেনটেন না করলে কি কি হতে পারে? দেখো গৃহে অনটন আসতে পারে, রোগ ভোগ আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, সন্তান উশৃঙ্খল হতে পারে, আত্মহত্যা করার প্রবণতা জন্মাতে পারে, বাড়িতে ঢুকলেই একটা মনের অন্ত মানে মনটা শেষ হয়ে যেতে পারে, এরকম বিভিন্ন রকম সব। আর আমরা আমি একটা একটা প্রশ্ন এই মাঝখানে জেনে নেব, নিশ্চয়ই এই যে বিষয়গুলো আপনি বলছেন এটা ধরুন একটা বাহ্যিক বাস্তুর বাহ্যিকগত ব্যাপার, কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে যে ত্রুটিগুলো নির্মাণগত ভাবে তৈরি হয়েছে, নির্মাণগত ত্রুটি যেরকম বাস্তুর প্রচন্ড খুব বলবান ত্রুটি হচ্ছে বাথরুমের পাশে বা উল্টো দিকে রান্না করা, প্রচন্ড ক্ষতিকারক, তিনি টাকা ঘাটবেন, চোখে দেখতে পারবেন না, তিনি তার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না, পরিশ্রমের ফল শূন্য হবে, এই ধরনের সমস্যা। বেডরুমটা পরিষ্কার রাখতে হবে, সাধারণত জায়গা না থাকলে আমি দেখেছি বেডরুমে ঠাকুরের পুজো করা হয়, সর্বং খলিদং ব্রহ্ম এই বোধে তুমি বাথরুমেও ঠাকুর রেখে পুজো করতে পারো, কিন্তু সেই বোধ তো সাধারণ মানুষের থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন না ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর, স্বামীজিকে বলেছে এই কনসেপ্টটা সাধারণ মানুষ বোঝেননি, মানে ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর মানে জড় এবং জীব দুটোই ঈশ্বরের তৈরি, এই এই যে স্টুডিওতে কথা বলছি এর মধ্যেও ঈশ্বর হয়তো আছে, ঈশ্বর তো মহাশক্তি দেখলে দেখা যায় না, সেটা একটা ইনফিনিটিভ এনার্জি। তাহলে অশুভ শক্তি আর শুভ শক্তি দুটো শক্তি আছে, তাই বাস্তুতে যত নেগেটিভ এনার্জি প্রবেশ করতে থাকবে
করতে নেই এমন বলছেন, ডেফিনেটলি সেইগুলো নেগেটিভিটি ক্রিয়েট করবে, কিন্তু এমন কিছু আছে যেগুলো করলে আবার বিপরীত ভাবে না হলে একদম পজিটিভলি করলে সে বাস্তবপক্ষে ভালো হতে পারে? যেমন রান্নাঘরের পাশে বা উল্টো দিকে বাথরুম থাকা যাবে না, থাকলে নেগেটিভ এনার্জি ধর, তাহলে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, তাহলে ওই রকম জায়গাটা যদি আমি রেক্টিফাই করি তাহলে পজিটিভ এনার্জি আসছে, সংশোধন করে নেওয়া। কয় রফলা কয় রিফলা দুটো কি আর মানে, মানেটা তো পরিবর্তন হয়ে যায়। ঠিক সেরকম বাস্তুর যেমন দরজার যে প্রবেশ পথ এন্ট্রান্স যেটা, সেখানে ফাঁকা কোনো দেওয়াল থাকবে, সেখানে একটা গণেশজির মূর্তি রাখা যেতে পারে। কিন্তু আমি তো সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে কাজ করি, তুমি নিশ্চয়ই জানো আমার কোনো কমিউনাল ফিলিংস নেই। সনাতন ধর্ম অন্য ধর্মকে বুকে আগড়ে নেয়, সেই জন্যই ধর্মটা বড়, সেটাও বোঝে না। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে চিৎকার করতে থাকে, যা শাশ্বত তাই সনাতন, সূর্য আমার বাবারও নয়, ইসলামেরও সূর্য, খ্রিস্টানেরও সূর্য, আমাদেরও সূর্য। ঠিক সেরকম ধরুন গণেশজির ফটো লাগাতে পারিস, তাহলে যদি কোনো ইসলামিক পরিবার আমার কাছে আসে তার বাস্তুতার ক্ষেত্রে কি থাকবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে। খ্রিস্টান পরিবারও আসতে পারে, তাহলে ওই জায়গাটায় প্রভুর ফটো থাকবে, মানে যিশুজির ফটো থাকবে। ইসলামিক যে রীতি সেই অনুযায়ী সেখানে একটি আল্লাহর কোনো বাণী থাকবে, আরাধ্য বা আরাধ্যা যে কোনো, মানে জ্যোতিষ কথার অর্থ তো শুধু হিন্দু নয়, আমি আমার একটা ধর্ম পথে চলি, এর মানে এই নয় যে অন্য ধর্মকে আঘাত করা। এবং পশ্চিমবঙ্গে কোন কোন জ্যোতিষ কি করেন আমি জানি না, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে ইসলাম ধর্মের মানুষ প্রচুর আসে, বর্ধমান জেলায় আসেন, হাওড়া জেলায় আসেন, সবসময় ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ প্রচুর আসে, আমি তাদের সেইভাবে গাইড করার চেষ্টা। ভীষণ বাস্তবিক একটা দিক হচ্ছে যে শুধুমাত্র মুখে বললে কিন্তু হয়, সেটাকে কার্যক্ষেত্রে রূপান্তরিত করতে হয় এবং তার আগে ভাবনাটা দরকার। আমার লাইভ না যখন লাইভ ইনফোন অনুষ্ঠান হয় সকলেই দেখেন এবং তুমিও দেখেছো, মানে কোনো মুসলিম পরিবার খ্রিস্টান পরিবার যে কেউ আমাকে ফোন করতে পারে, অনায়াসে সকলের জন্য তার উন্মুক্ত। হ্যাঁ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তো জ্যোতিষটা, আমার সংসারের অশান্তি, সন্তান হচ্ছে না, এরকম যে সমস্যাগুলো সামাজিক, সেটা তো মুসলিম গৃহেও রয়েছে, খ্রিস্টানদেরও রয়েছে। তাহলে প্রফেট মোহাম্মদ, জেসাস, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু, তারা যে বাণী দিয়ে গেছেন শুধু কি স্পেসিফিক কোন কারোর জন্য না, সকলের জন্য, সকল মানব জাতি। হ্যাঁ, নামে রুচি জীবে দয়া, তার নামে রুচি বলেছে, জীব মানে তো এরকম বলেনি যে শুধু হিন্দু জীব, একথা তো বলে। হ্যাঁ, এই ফিলিংগুলো বুঝতে চায় না। আমি দেখেছি আমার কাছে এসছে ইসলামিক পরিবার, তারা আসে রাশিচক্র করে জিজ্ঞাসা করলো প্রতিকারের ক্ষেত্রে, হয়তো বললো আমরা তো ওই প্রতিকার রাখতে পারবো না। আমি শুধু দুটো কথা বলেছি, যিনি কৃষ্ণ তিনি খ্রিস্ট, ঈশ্বর তো এক, আপনার আল্লাহ, আমি ভগবান ডাকি, আরেকজন গড ডাকি, ইংরেজিতে থাকে গড, ব্যাপারটা তো এক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথা বলতে বলে গেছে, একই জল, ওয়াটার, পানি, জল। আচ্ছা, এইবার বলি এই যে বাস্তুটা নেগেটিভ এনার্জি নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনাটার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় বাড়ির মধ্যে যাতে রোদ ঢোকে সেই ব্যবস্থা করতে হবে। আমি অনেকেই দেখেছি বাড়িতে আছে, জানলাগুলো সব বন্ধ করে দিতে, নয়, রোদটা ঢুকতে হবে, তার কারণ তাতে পজিটিভ এনার্জি আসে। আর যাদের বাড়িতে গৃহে সবসময় ঝগড়া, অশান্তি, মারামারি, কথা কাটাকাটি, তারা প্রতিদিন রাত্রি 11টার সময় অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন, পরপর 3টি প্রদীপ জ্বালাবেন আধ ঘন্টা করে। প্রদীপগুলোতে সর্ষের তেল বা রেড়ির তেল যেটা মনে হবে সেটা দেবেন, আর ওই 3টে প্রদীপ একসঙ্গে জ্বালিয়ে বলবেন ওম ক্রিং হোম ফট, ওম ক্রিং হোম ফট, এই মন্ত্র। প্রদীপটা আধ ঘন্টা পরে আবার নিভিয়ে দেবে, এটা করলে বাস্তুতে নেগেটিভ এনার্জি থাকে। প্রচন্ড অর্থনৈতিক সমস্যা, টাকা আসছে না, টাকা খরচা হচ্ছে, ঋণে জড়িয়ে পড়ছেন, ফিনান্সিয়াল ট্রাবল ফেস করছেন, তারা বৃহস্পতিবার বা পূর্ণিমা তিথিতে একটা
একটা লাল বা হলুদ কাপড় নিয়ে একটু আতর, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, সিদ্ধি লবঙ্গ, এলাচ, দারচিনি ওই লাল কাপড়ের মধ্যে রেখে ধূপটি দেখিয়ে ওম রিংক্লিং মহালক্ষ্মী নমঃ, ওম রিংক্লিং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র বলে বাড়ির যে কোনো উত্তর দিকে ওই কাপড়টা ছড়িয়ে দেন। পড়াশোনায় যাদের মন বসছে না, তারা ছেলে মেয়ের পড়াশোনার ঘরে একটা ক্রিস্টাল শ্রীযন্ত্র রাখবেন পড়ার ঘরে অথবা পড়ার টেবিল, তাহলে দেখবেন জিনিসগুলো ছোট কিন্তু একটু মেনটেন করলে বাস্তুটা সুস্থ থাকে, আর বাস্তু যদি সুস্থ থাকে আপনিও সুস্থ থাকে। কারণ বাস্তুর মধ্যে যারা থাকে তারা দেহ ধারণ করে আমরা ঘোরাফেরা করি, কিন্তু থাকে অরিজিনালি তার মনটা, আর সেই চিত্তের শান্তির জন্য এই সামান্যতম টিপস বা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেটা যদি আপনারা করতে পারেন প্রার্থনা করো, আমি যেটা বলছি সেটা শোন, তাহলেই তোমাকে আমি শান্তি প্রদান করবো। ওই ইনফিনিটিভ এনার্জি অর্থাৎ ঈশ্বরের মহাশক্তিকে ধরে রাখতে গেলে কতগুলো জিনিস বাস্তবের মধ্যে দরকার। যে যে সম্প্রদায়ই হোক তার একটু সব গ্রন্থ পাঠ, একটু জপ, আর ওই যে ভগবানকে অনেকেই মানে একটা লোক দেখানোর মতো প্রণাম করেন, এরকম কপালে আঙুল দেখিয়ে চলে যান, ওগুলো করবেন না। ওগুলো না করে তার থেকে ভগবানকে ডাকবেন না, তাতে কিছু আসা যায় না। কিন্তু ডাকলে একটা শ্রদ্ধা, একটা ভক্তি, কারণ ঈশ্বরকে এমন করে আপনারা ডাকতে চান মনে হচ্ছে ঈশ্বর একটা আপনার চাকর, আপনি কতগুলো পাপ করবেন সেগুলো তিনি মুহূর্তের মধ্যে একেবারে ঠিক করে দেবে, বা আপনার এই মুহূর্তে 10,000 টাকা দরকার, লক্ষ্মীকে বললেন তুই আমাকে ফেরত দে, আজকে টাকা তোকে দিতেই হবে। এইরকম ভাবে ঈশ্বরের চেতনার মধ্যে যাবেন না। ঈশ্বর আপনাকে তৈরি করেছে, ইন্দ্রিয়গুলো দিয়েছে, কর্মের মাধ্যমে আপনি সেটা অর্জন করবেন। মাথাটা নিচু করে নির অহংকার যত হবেন ঈশ্বরের কৃপাও তত পাবেন। আর বাস্তুর মালিক আপনি নন, আপনি যে বাড়িটা করে আছেন সেটা আপনি নন, কারণ সমগ্র জগৎটা তার তৈরি। অতএব বাস্তুর ভালো মন্দ করতে গেলে যারা ইসলাম ধর্ম পালন করছেন তারা গৃহে অবশ্যই জানেন, তাদের নামাজ পড়বেন। কিন্তু সনাতন ধর্মের মানুষ অন্তত সংকীর্তন করার চেষ্টা করবেন বছরে একবার কি দুবার, খোল বাজিয়ে হাত বাহু ওপরে তুলে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ গোবিন্দের নাম সংকীর্তন করবেন, নাহলে কিন্তু রক্ষা পাবেন না। যত চালাকি করুন কলিকালে ভগবান শ্রীকৃষ্ণের নাম ছাড়া কিছুতেই আপনারা শান্তি কি বস্তু সেটা কিন্তু পাবেন না। প্রকৃত শিক্ষিত ব্যক্তি যে এই যে নামের আগে পণ্ডিত কথাটা যোগ হয় তার কতটা বহন করেন তিনি আরো একবার আমাদের সামনে উত্থাপিত হলো। প্রকৃত শিক্ষা শিক্ষিত হলে মানুষের হৃদয়টা এত বৃহৎ হতে পারে, সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করা যেতে পারে, আর তার বহিঃপ্রকাশ কিছু পুস্তক আকারে পরামর্শ নিঃস্বার্থভাবে সকলের জন্য আসতে পারে। এটাই পণ্ডিত শ্রী অরবিন্দ, ইনি পণ্ডিত শ্রী অরবিন্দ, সেটা বলাই বাহুল্য। আর বলাই বাহুল্য সময় শেষ, কাজী ডেটগুলো ফলো করেছেন, হেল্পলাইন নাম্বার লিখে নিয়েছেন, এবার আপনাদের সিদ্ধান্ত। সেই ভালো রাখার মানুষটির কাছে আপনি ভালো থাকতে ভালো সময় যাবেন নাকি সেটা আপনার সিদ্ধান্ত। সময় সিদ্ধান্তে আমরা থামছি, দেখা হবে আগামী। আজ তন্ত্রের অভিচারী ক্রিয়ায় ক্ষতিগ্রস্ত অসংখ্য আর্ত অসহায় মানুষ, তারা শান্তি পান সনাতন ও বৈদিক শ্রেষ্ঠ জ্যোতিষ পণ্ডিত শ্রী অর্পণের ঈশ্বর বাণী কথনে। বিভিন্ন ধর্মীয়
চতুর্দিকে প্রতারক জ্যোতিষ, তান্ত্রিকের অত্যাচারে দিক ভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত সংসারী মানব সমাজ। মুক্তির পথের সন্ধান দিতে তাই তিনি অমৃতময় ঈশ্বরের অভয় বাণীর কথা বলে। মায়ের পদতলে তিনি সর্বজীবের কল্যাণে এই কামনা করে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে। Analog and digitally. Log on www.zengatv.com. इनके टैलेंट के बारे में मैं आपको ये बताऊंगा कि इन्होंने जो एक मेकओवर किया है, सुनकर किसी को यकीन नहीं आएगा, किसी को भी यकीन नहीं आएगा कि इन्होंने एक मदर का ऐसा मेकअप किया है, एक ऐसा मेकओवर किया है कि वो अपनी बेटी से ज्यादा यंग लग रही है। और अगर आपको मेरी बातों पर यकीन नहीं आता तो खुद ही देख लीजिए। सांसों की मस्तूरी खुशबू से हो मामा बेखबर, प्यार कर हाँ प्यार कर जाना मुझसे प्यार कर, हल्का हल्का मेरे दिल में उठ रहा तूफान है, शबनमी होठों को तेरे छूने का अरमान है, महकी महकी मेरी सांसों में है शामिल यार तू, जिस्म की दूर होगी तू, तू ही मेरी जान, जैसा मैंने सोचा था उससे भी ज्यादा मेरी मम्मी बहुत अच्छी लग रही है, और थैंक यू फॉर सान सर, अनहोनी को होनी कर दिया मेरे बेटी के खुशी के लिए। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। ये क्या ये काजल से और कटरीना कैफ से कंप्यूटर लग रही है, फ्रेंड लग रही है ना, आप भी बस खुद देखिए। अभी लगवा दे, ये छोटी लग रही है, ये बड़ी लग रही है, लड़की है कि मम्मी है कौन बोलेगा, मम्मी तो नहीं लग रही। कहाँ से पता चला, दिखाइए देखिए, इस एक सेकंड में आप देखिए, इट्स गॉन, बट शी इज अ वेरी ब्यूटीफुल हेयर, नो डाउट, बॉलीवुड का खिला है और कुछ भी नहीं है। कि एक माँ अपनी बेटी से भी ज्यादा यंग लग रही है, ये इनके हाथों का कमाल है, ये इनके हाथों में शिफा है, ये इनके हाथों में एक जादू है जिसका ये नतीजा। शाह खान हेयर डिजाइनर सैलून कलकत्ता में है, शाह खान हेयर डिजाइनर सैलून बहुत जल्दी मुंबई में भी खुलने वाला है। आप जो लोग बोल रहे हैं, जो आर्टिकल में छपा रहे उसका वीडियो में आप पूरा दिखाइए, आर्टिकल में मैगजीन में लिखाइए मत, ऐसा प्रूफ दीजिए। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से, प्यार करने फ्रेंड्स, मैं अली खान, सीनियर एक्टर, मुंबई। शान खान के बारे में बात कर रहे हैं जो कोलकाता से चल के मुंबई शहर में आए हुए हैं, कि ये माशाल्लाह ऐसा पैच सेट करते हैं कि आपको यकीन नहीं होगा कि आपके ये बाल असली है या नकली है।
जो मैंने अपनी आंखों से देखा और एक बात और मैं आपके नॉलेज में डालना चाहता हूँ कि ये सिर्फ पैशन ही लगाते हैं, मेकअप भी करते हैं, ऑल राउंडर है। और जैसे कि एक 50 साल की उम्र का इंसान उसको 35 में दिखाना, उसका मेकअप करके उसके बालों का लुक देके उनके चेहरे को बिल्कुल चेंज कर देना, तो ये मैं बात ऐसी भी कर रहा हूँ, मैंने अपनी आंखों से उनका वीडियो देखा है, यूट्यूब पर देखा, और इस वजह से एक कॉन्फिडेंस से मैं आपके सामने ये बात रख रहा हूँ। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को हर किसी को आप इसके अंदर स्किन भी देख सकते हैं, देख रहे हैं आप सर स्किन, स्किन दिखाई दे रही है, आप देख रहे हैं ये टेप लगा हुआ है, काफी स्ट्रांग है। अभी भी देखिए मैं इनसे पूरा के पूरे इनको मैं गिरा दूंगा, लेकिन ये गिरेगा नहीं।